আজিজ মোহাম্মদ ভাই, এটা একটা এমন কি বলবো বাজে একটা জিনিস। এই জায়গাটা কি লেখা আছে? এটা লেখা আছে ইয়া বাহাউল্লাহ ভা, এটা এক ধরনের আল্লাহ এবং তার রসুলের যেটা বলি প্রশংসা, যে হে জ্যোতির্ময়ের জ্যোতি, মানে আল্লাহর আল্লাহ জ্যোতির্ময় এবং তার বার্তাবাহকরা ঈসা মুসা কৃষ্ণ তারা তারই জ্যোতি, তারই আলো আলোকিত। আমাদের 19 মাসে এক বছর হয় এবং 19 দিনে এক মাস হয়। প্রথম মাস হলো বাহা, তারপরে জালাল, জামাল, আসমত, নূর, রহমত, কালিমাত, কামাল, আসমা, ইজ্জত, মশিয়ত, ইলম, কুদরত, কাওয়াল, মাসাইল, শরফ, সুলতান, মুলক, আলা। আমরা তো রমজান মাস পরে যেটা করি ঈদ উল ফিতর, হ্যাঁ, মানে রোজার পরে যে ঈদটা উদযাপন করি সেটাকে ঈদ উল ফিতর বলে। তো আপনাদের কি এরকম কিছু আছে? জি জি, অবশ্যই আমাদেরও, আমরাও এই যে রোজা শেষ করে একটা ঈদ উদযাপন হয় সেটাকে আমরা বলি নওরোজ। আমাদের বাহাই ধর্মে কোনো পুরোহিত নাই, হ্যাঁ, এটা একটা পুরোহিতবিহীন ধর্ম। যদি কোনো অনুষ্ঠান করতে চাই, ধর্ম অনুষ্ঠান, তো আপনি যে কোনো বন্ধুদের মাধ্যমে সেটা পরিচালনা করতে পারেন। আপনার নাম তো মনোরঞ্জন, হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ আবা, হ্যাঁ, এটা বলতেও আপনার কোনো দ্বিধা নাই? না, ভগবান বলতে পারে কেউ, আল্লাহ বলতে পারে কেউ, ঈশ্বর বলতে পারে, হ্যাঁ, তো এই ধরনের আমরাও এটাকে বিশ্বাস করি। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা জানি পৃথিবীতে ছোট বড় মিলিয়ে কম হলেও হাজারেরও বেশি ধর্ম আছে, আর এই প্রতিটা ধর্মেরই কম বেশি অনুসারীও আছেন। আর আজকে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জাতীয় বাহাই কেন্দ্র। এই বাহাইও কিন্তু একটা ধর্ম, আর বাংলাদেশে এই বাহাই ধর্মের কিভাবে চর্চা হয়, বাহাই ধর্মটা কি, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই জাতীয় বাহাই কেন্দ্রে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক বাহাই ধর্মের সব কিছু। হিন্দু আমার বন্ধু, মুসলিম আমার ভাই, খ্রিস্টান আমার জ্ঞাতি, আত্মীয় সবাই, আমি যে বাহাই, আমি যে বাহাই। আমাদের ধর্ম অনুযায়ী আমরা ধরেন কারোর সাথে প্রথম সাক্ষাতে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম বলি, তো প্রদত্তরে ওয়ালাইকুম আসসালাম বলা হয়। তো এইরকম বাহাই ধর্মে কি ধরনের কিছু আছে? ওয়ার্ল্ড ওয়াইড বাহাই একটা ওই দেয় কমন, যে আমরা আমেরিকান বাহাই হোক, ইন্ডিয়ান হোক, বাংলাদেশের হোক বা চাইনিজ হোক, আমরা যখন দেখা হয় পরস্পর আমরা বলি আল্লাহ আবহা। আর এটা আল্লাহ আল্লাহ আবহা, আল্লাহ আবহা, আবহা আল্লাহ জ্যোতির্ময়। তো আর উত্তরও এটাই, আমি বললাম আপনাকে, আপনি আমাকে বলবেন আল্লাহ আবহা। এটা হলো কিতাবে আকদাস, যেটাকে আমরা বলি দি মোস্ট হোলি বুক বা পরম পবিত্র গ্রন্থ। এই গ্রন্থটাকে আমরা পরম পবিত্র গ্রন্থ বিশ্বাস করি, আল্লাহর তরফ থেকেই, গড থেকেই। ইব্রাহিম আসছেন, যেটাকে বাইবেলে বলা আছে, আব্রাহাম, শ্রীকৃষ্ণ ওই একই ঈশ্বর থেকে আসছেন, মোজেস বা মূসা, জোরাস্ট্রিয়ার, যেটা ইরানের প্রাচীন ধর্ম, আজ এই ভারতে যারা পার্সি বলে পরিচিত, বুদ্ধ, মহাত্মা বুদ্ধ, যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ, তারপরে বাহাউল্লাহর পূর্বে একজন আছেন, আমরা বিশ্বাস করি বাহাউল্লাহর জন্য তিনি নিজে একজন বার্তাবাহক ছিলেন এবং বাহাউল্লাহর জন্য মানুষকে তৈরি করার জন্য আছিলেন। আর তারপরে এই যুগে আমরা বিশ্বাস করি যে বাহাউল্লাহ আসছেন 5000 খ্রিস্টপূর্ব থেকে আজ পর্যন্ত, এই 2023 সমাজ চেঞ্জ হয়েছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহ এবং তার ধর্ম একই। আমাদের ভাইদেরও রোজা আছে, উপবাস বলেন, রোজা বলেন, ফাস্টিং, এটা আমাদের ওই মার্চ মাসে হয়, এই আমাদের ওই যে নববর্ষ হয় 21 মার্চে, যেটা কিছুক্ষণ আগে বললাম, তো এর আগে 19 দিন আমাদের উপাসনা থাকে, এটা 19 দিনের জন্য, ওই যেহেতু মাস 19 দিনেই থাকে। আর আপনার নিয়ম অনেকটা আপনার বোঝার জন্য সুবিধা হবে, যে অনেকটা মুসলিম রোজার মতনই, যে কিন্তু টাইমটা আমাদের ওই ঘড়ি দেখলেই হয়, যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু ওই পানা টোটালি করি না। রোজাটা প্রতি বছর হচ্ছে মার্চ মাসেই করে, মার্চ মাসেই পড়ে, মার্চের 1 তারিখ থেকে মার্চের 19 তারিখ পর্যন্ত। আমরা এই তিনটা একতায় বিশ্বাস করি, যে আল্লাহ বা সৃষ্টিকর্তা যদি এক থাকেন তাহলে ধর্মের ভিত্তিও এক। পরিবর্তন যেটা দেখছি আমরা ওটা সামাজিক দিকে, আধ্যাত্মিক দিকে না। আর মানব এই যুগে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মানব জাতির একতা। আপনার ধর্ম ভিন্ন থাকতে পারে, আমার ধর্ম ভিন্ন থাকতে পারে, আমরা 5 জন যদি বসি তাহলে দেখবেন যে ওখানে জেন্ডারের ভিন্নতা আছে, বয়সের ভিন্নতা আছে, শিক্ষাগত বা সামাজিক স্তরের ভিন্নতা আছে, কিন্তু মানুষ হিসাবে আমরা এক। আর এই যুগে কোনো সমস্যার সমাধান হবে না,
যতদিন মানব জাতির একত্ব আমরা আগে প্রতিষ্ঠা করবো না, এই জন্য আমরা কোনো ভেদাভেদ করি না, সবাই মিলেমিশে কাজ করি। বিয়ে শাদীর নিয়মটা কি, মানে বিয়ে শাদীর ক্ষেত্রে? এই ধরনের বিয়ে শাদী হলো যেহেতু আমরা মানব জাতিকে এক বিশ্বাস করি, তো এই জন্য ভাই ছেলে বা ভাই মেয়ে যে কোনো ধর্মের ছেলে বা মেয়েকে বিয়ে করতে পারে। ছেলে এবং মেয়ে যারা বিয়ে করতে যাচ্ছে, যে ধর্মই হোক না কেন বা কোনো ধর্মই না হোক কেন, তারা প্রথমে ওই তাদের দুজনের সম্মতি থাকতে হবে এবং দুই পক্ষের জীবিত বাবা মা তাদের সম্মতি থাকতে হবে। ভাই ধর্মে একদিকে আপনি দেখেন যে খাবার বিষয়ে যে আমাদের কোনো স্ট্রিক্ট ওই যে ডায়েটরি ল বলে না, যে বিশেষ করে আমরা ইসলাম বা ইহুদি ধর্মের মধ্যে দেখি যে কশার বা হালাল, তো আমাদের বলা হচ্ছে যে আমরা সপোজ আমি মুসলিম পরিবারের থেকে ভাই হচ্ছে, আমার মতন অনেক আছে বাংলাদেশে, আপনি যখন দেখবেন আমরা ওই কী বলে থাকি পোর্ক খাবো না, নিষেধ নাই, কিন্তু ওটা আমার রুচি করে না, তো আমার রুচি এবং ওটার উপরে ছেড়ে দেওয়া আছে। বা একজন কিছুক্ষণ আগে যে আপনার যাদের সাথে দেখা হলো একটা পরিবার, ছোটো সুন্দর পরিবার, তারা হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এখন তাদের জন্য কোনো নিষেধ নেই যে তারা বিফ খেতে পারবে না, কিন্তু ওরা খাবে না, খায় না, যেহেতু একটা রুচির ব্যাপার আছে। আচ্ছা, এই যে বাহাই ধর্মের অনুসারী যারা আছেন, ওনাদের কি নামের পিছনে টাইটেল কি বাহাই থাকে? যেমন আপনার নাম মাহমুদুল হক বলে, আচ্ছা মাহমুদুল হক বাহাই না? না, এটা আমি কেন জিজ্ঞেস করলাম, কারণ আমি বিষয়টা একটু খুলেই বলি আপনাকে, সেটা হচ্ছে ধরেন এই আজিজ মোহাম্মদ ভাই, এটা একটা এমন কি বলবো বাজে একটা জিনিস, যে সাপোজ আমি বলি যে অনেকে বলেন যে আজিজ মোহাম্মদ ভাই না, ওইটা আসলে আজিজ মোহাম্মদ বাহাই হবে, কিন্তু বাঙালিরা হচ্ছে ফেক নিউজ যেটা আছে না, এটা এখানে একটা খুবই উৎকৃষ্ট বা নিকৃষ্ট উদাহরণ। আমি বলি আপনাকে যারা যেটাকে যাদেরকে আমরা বলি বোম্বাইয়া বা ওই ওই অঞ্চলে, ওদের নামের সাথেই থাকে সাপোজ ওয়ালি মোহাম্মদ, আলী মোহাম্মদ ভাই, ওই বাপের নাম থাকে আর শেষে ভাই থাকবে। তার মানে হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই আর বাহাই, এটা পুরো আলাদা জিনিস ভাই, ওটা আমাদের এই সেন্সেশনালিজম। আজকে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার হলাম, পরিষ্কার হলাম, সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আজিজ মোহাম্মদ ভাই যিনি হচ্ছেন বাহাই ধর্মের অনুসারী, মুম্বাইতে হচ্ছে নামের সাথে একটা অংশ থাকে ভাই, সেইখান থেকেই আজিজ মোহাম্মদ ভাই, আসলে আজিজ মোহাম্মদ ভাই তিনি বাহাই ধর্মের কোনো অনুসারী না। মুসলিম পরিভাষায় যেটাকে নামাজ বলে, যেটা একটা নির্দিষ্ট আকার আছে, ওটা আমাদের আছে, কিন্তু ওটা যেটা বললাম না যে সম্মিলিতভাবে না, ওই একক আমার দায়িত্ব আমার এসে, ওটা কমপক্ষে দিনে একবার বাধ্যতামূলক প্রার্থনা যেটাকে বলি বা নামাজ আমরা এইদিকে মুখ করে করি, এটা প্রতীক একটা, আমরা উপাসনা তো করছি আল্লাহর, কিন্তু একটা মনোযোগের কেন্দ্র থাকতে হয়। ভাই সমাজে কয়েকটা জিনিস যেটা গুরুত্ব দেওয়া হয়, যে শিক্ষা, শিক্ষা তো একেবারে ধর্মীয় ফরজ হিসাবে ধরা হয়। আমি শুধু ভাই না, আমার বাবাও ভাই, মাও ভাই, দাদা ভাই, কিন্তু এটার মানে এই না যে আমার বাবা দাদা ভাই হয়েছে বলে আমি ভাই হবো বা হতে হবে, এটাতে কোনো এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। 18 বছর পরে আমাকে নিজেকে ডিক্লেয়ার দিতে হবে যে আমি বাহাই ধর্ম রাখবো, নাকি আমি মুসলিম থাকবো, নাকি হিন্দু থাকবো, না খ্রিস্টান, যে যে ব্যয় করবোষ্ঠিত কর হে প্রভু সমষ্ট মানব হৃদয়কে মিলিত করে এক করে দাও, হে প্রভু সমষ্ট মানব হৃদয়।